বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো সম্মানিত বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম বাংলাদেশ শেয়ার মার্কেট এর সর্বশেষ বিশেষ বিশেষ নিউজগুলো নিয়ে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6224 পয়েন্টে। দর বৃদ্ধি পেয়েছে 24টি কোম্পানি এবং দর হ্রাস পেয়েছে 64টি কোম্পানি, আর অপরিবর্তিত আছে 215টি কোম্পানি। আর মোট লেনদেন হয়েছে টাকার অঙ্কে 313,56,00,000 টাকা। আজকের দিনে টপ গেইনারে থাকা শেয়ারগুলো হল কিউ এন্ড কিউ অলিম্পিক, অ্যাডভেন্ট ফার্মা, আমরা নেট, এডিএন টেলিকম, অ্যাপেক্স ফুডস, বিডি থাই ফুড, বেক্সিমকো সুকুক বন্ড, ওয়ান ব্যাংক লিমিটেড এবং ইস্টার্ন ক্যাবলস। আজকের দিনের টপ লুজার থাকা শেয়ারগুলো হল কোহিনুর কেমিক্যাল, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইজেনারেশন, বসুন্ধরা পেপার মিলস, নাভানা ফার্মা, হাক্কানি পাল্প, ইস্টার্ন হাউজিং, মেঘনা সিমেন্ট, আইসিবি এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। তারল্য সংকটে পুঁজিবাজার, ফোর্স সেল আতঙ্কে বিনিয়োগকারীরা। আজ রোববার 4 ডিসেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এছাড়াও কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। বিশেষজ্ঞরা মনে করেন তারল্য সংকটের কারণে এমনটা হচ্ছে, আর এভাবে চলতে থাকলে যারা মার্চেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে বিনিয়োগ করেছেন তারা একসময় হয়তো ফোর্সের সম্মুখীন হবেন। শেয়ার বাজারে এবার 20 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। শীত ঘুমে থাকা পুঁজিবাজারে জেগে ওঠার কোনো লক্ষণই নেই। ফ্লোর থাকায় 300+ কোম্পানির শেয়ার দর কমতে পারছে না, তবে শেয়ারের ক্রেতা নেই বললেই চলে। লেনদেন কোনো রকমে 300 কোটির ঘর পার করতে পারলেও সেটি গত 20 মাসের মধ্যে সর্বনিম্ন। রোববার নতুন সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে হাত বদল হয়েছে 313,56,00,000 টাকার শেয়ার। চলতি বছরের তো বটেই, 2021 সালের 5 এপ্রিলের পর এটি সর্বনিম্ন লেনদেন। খাদ্য খাতে ডিভিডেন্ড বেড়েছে 5 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের 21টি কোম্পানির মধ্যে 16টি কোম্পানি 30 জুন 2022 সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে 5 কোম্পানির ডিভিডেন্ড বেড়েছে, কমেছে 5টির, ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে 5টির, 3 কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, আর 3টি কোম্পানি এখনও ডিভিডেন্ড ঘোষণা করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়া 5 কোম্পানির মধ্যে রয়েছে জেমিনি শি ফুড, লাভেলো আইসক্রিম, রহিমা ফুডস, ফাইন ফুডস এবং বিডি থাই ফুডস। ব্যাংকে 10,00,000 টাকা জমায় কোনো প্রশ্ন করা যাবে না। ব্যাংকে 10,00,000 টাকা পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে কোনো ধরনের প্রশ্ন না করার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার 4 ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকার্স সভায় ব্যাংকের প্রধান নির্বাহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এ তথ্য জানান। অ্যাক্টিভ ফাইনের নিরীক্ষককে 15 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং আর্থিক দুর্বলতা অনুসন্ধানে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এরই পরিপ্রেক্ষিতে বিএসইসি হাওলাদার ইউনুস এবং কোম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কোম্পানিটির বিশেষ নিরীক্ষা করার জন্য নিয়োগ দেওয়া হয়। হুমকির মুখে স্টাইল ক্রাফ্টের ব্যবসা টিকিয়ে রাখা। শেয়ার বাজারে তালিকাভুক্ত স্টাইল ক্রাফ্টের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
কোম্পানিটির 2021-22 অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই সংখ্যা প্রকাশ করেছেন। নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় 2021-22 অর্থবছরে উল্লেখযোগ্য হারে 60% বিক্রি কমেছে। এছাড়া শেয়ার প্রতি ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ হয়েছে এবং ব্যাংক ঋণ বেড়েছে। এই পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। গ্রামীণ ফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন। নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছে দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর ও শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন লিমিটেড। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই পৃথক দুটি চিঠিতে এ আবেদন জানায় অপারেটরটি। কোটি টাকার শেয়ার কিনবেন অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা। পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যারের একজন উদ্যোক্তা পরিচালক নিজ কোম্পানি 3,800 শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সে হিসাবে তিনি 1 কোটি টাকার বেশি শেয়ার কিনবেন। রোববার 4 ডিসেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 7 কোম্পানির লেনদেন বন্ধ সোমবার। পুঁজিবাজারের তালিকাভুক্ত 7 কোম্পানির রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল সোমবার 5 ডিসেম্বর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানিগুলো হচ্ছে আরামিট সিমেন্ট, আরামিট, কনফিডেন্স সিমেন্ট, পদ্মা অয়েল, সিলকো ফার্মা, এসকয়ার নিট কম্পোজিট এবং আরডি ফুড। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে তাদের কোনো উপকার আসতে পারে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আর শেয়ার মার্কেট ভিত্তিক আপডেট নিউজ পেতে চান, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।